এটাই হয়তো অনেকের জীবনের শেষ ভাইবা। আর কখনো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসা হবে না, বয়সটা শেষ হয়ে গিয়েছে। এবারের ভাইবা থেকে যদি কোনো ক্রমে বাদ পড়ে যায়, আর জীবনে সরকারি চাকরিজীবী হওয়ার অথবা প্রাথমিক সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে না। এবারের ভাইবাটি অনেকের কাছেই খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ করোনাকালীন সময়ে অনেকের বয়স চলে গিয়েছে। আজকে আমি কথা বলবো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দিতে এত দেরি কেন, পদ বাড়বে নাকি কমবে, এই দুটো পয়েন্টে কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনবেন এবং এটা যুক্তির আলোকে একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন। হয়তো আপনারা বিভিন্ন ফেসবুক পেজ অথবা গ্রুপে দেখতে পাচ্ছেন যে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট দিয়ে দেবে, আবার অনেকে হয়তো বলতেছে এটা 58,000-এরও বেশি নিয়োগ দেবে, আবার অনেকে বলছে না মন্ত্রণালয়ে নাকচ করেছে। এরকম এরকম একটা দোলাচলে যারা পরীক্ষা দিয়েছেন, মূলত যারা ভাইবে পরীক্ষা দিয়েছেন, তারা খুবই খুবই হতাশ এবং পাজেলড। কার কথা বিশ্বাস করবে আর কার কথা বিশ্বাস করবে না, এটা তারা সিদ্ধান্ত নিতে পারছে না। আমি আজকে দুটো পয়েন্টে কথা বলবো। এই দুটো পয়েন্টের আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ফলাফলটা কবে দেবে আর এই ফলাফলটা দিতে বাধাটা কোথায়। আসলে দেখুন, দুটো ব্যাপার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এক হচ্ছে বদলি আর হচ্ছে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ীকরণ। এই দুটো বিষয়ের সাথে চূড়ান্ত ফলাফল দেয়া না দেয়া, কত দেরি হবে অথবা এটা খুব শীঘ্রই হবে কিনা, টোটাল বিষয়টা মূলত জড়িত। প্রথম কথা হচ্ছে বদলি। আপনারা সবাই জানেন যে করোনাকালীন সময়ে বদলিটা বন্ধ ছিল, যখন করোনা সংকট কেটে গেল এরপর আবার মিনিস্ট্রি সিদ্ধান্ত নিল যে বদলির ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য বদলিটা অনলাইনে করা হবে। এর জন্য তারা একটা সফটওয়্যার মূলত নির্মাণ করেছেন এবং এই সফটওয়্যার আমরা দেখেছি পাইলটিং হয়েছে, অলরেডি বদলির আবেদনও হয়ে গেছে, আবার সফটওয়্যার আমরা লক্ষ্য করেছি এটা সফটওয়্যারটা এখন বর্তমানে বন্ধ আছে, মানে একটা হজবরল অবস্থায় রয়েছে। দেখুন, এই বদলিটা যদি না হয় তাহলে কিন্তু নতুনদের নিয়োগ দেওয়া সম্ভব হবে না, যেহেতু তারা সিনিয়র এবং এই 2 বছর যেহেতু বদলি বন্ধ ছিল, প্রথম দায়িত্ব হচ্ছে তাদের সুবিধা মতো জায়গায় পোস্টিং দেওয়া, এরপরে যারা নতুনরা আসবে নতুনরা পদায়ন পাবে। দেখুন, সিনিয়র হিসেবে এটা তাদের প্রাপ্য, তারা স্ট্রাগল করেছে, অনেকে হয়তো নিজের বাসস্থান থেকে অনেক দূরে চাকরি করেছে, সো তাদেরকে জায়গা মতো বসিয়ে এরপর নতুনদের নিয়োগ দেওয়া, এটাই হচ্ছে ইনসাফ। এরপর লক্ষ্য করুন যে দ্বিতীয় বিষয় যেটি রয়েছে, যে চলতি দায়িত্ব প্রদান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ীকরণের সাথে আসলে পদ বাড়বে নাকি কমবে, এর একটা রিলেশন আছে, অনেকেই সেই রিলেশনটা হয়তো খুঁজে পারবে। এর আগে আমি বলে নিচ্ছি, যারা দেখতে পাচ্ছেন যে নভেম্বরের প্রথমে অথবা মাঝামাঝি সময়ে রেজাল্ট হতে পারে, এ ধরনের বিভিন্ন সংবাদ পাচ্ছেন, হ্যাঁ রেজাল্ট হতে পারে, নো প্রবলেম, বাট নিয়োগ প্রক্রিয়াটা কখনোই এই বদলি কার্যক্রম সম্পন্ন না করে দিবে না। আবার দেখা যাচ্ছে যে চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পর অনেক দিন এদেরকে বসিয়ে রাখা, এটাও হয়তো ডিপিএ চাইবে না। সো রেজাল্টটা যে নভেম্বরই হবে এ বিষয়টি স্পষ্ট করে বলার সুযোগ দেয়। আর যারা চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন, আসলে তারা প্রধান শিক্ষক নন, তারা সহকারী শিক্ষক, তাদের নামটা কিন্তু সহকারী শিক্ষকদের লিস্টেই। এখন দেখুন, তাদেরকে যখন স্থায়ী রূপে প্রধান শিক্ষক করা হবে তখন কিন্তু তাদের নামটা সহকারী শিক্ষকের জায়গা থেকে ফাঁকা হয়ে যাবে এবং প্রধান শিক্ষকের নামের ক্ষেত্রে প্রধান শিক্ষকের লিস্টে তাদের নামটা অন্তর্ভুক্ত হবে। সো দেখবেন, এই যারা পদোন্নতি পেল, হাজার হাজার প্রধান শিক্ষক রয়েছেন যারা চলতি দায়িত্বপ্রাপ্ত, এই পোস্টগুলো যখন ভ্যাকান্ট হয়ে যাবে সহকারী শিক্ষক পদ তখন আরও বাড়বে। এক্ষেত্রে মিনিস্ট্রি সিদ্ধান্ত নিতে পারে যে আসলে এই যে পদগুলো ফাঁকা হয়ে গেল এই পদগুলোর ক্ষেত্রে তারা চলমান নিয়োগ থেকে নিয়োগ দেবে কি দেবে না। আমরা এটা জানি যে করোনাকালীন সময়ে একটা বড় গ্যাপ হয়েছে, অনেক শিক্ষক অবসরে গিয়েছে, অনেক শিক্ষক মারা গিয়েছে। সো যদি তারা চলমান নিয়োগ থেকে আরও কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ দেন, এটা আসলে মন্ত্রণালয়ের জন্য ভালো হবে। কারণ হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে সময়টা চলে গিয়েছে, এই সময়ে কিন্তু দুটো নিয়োগ উঠে যাওয়ার কথা, আর সামনে যে সময়টা রয়েছে এই সময়টা আরও বেশি ক্রিটিক্যাল। এর কারণ হচ্ছে 2023 সালে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন হবে, নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করা তো ভাই বিশাল চ্যালেঞ্জের ব্যাপার।
আর সেক্ষেত্রে যদি জনবল সংকট থাকে তাহলে এটা আরো দুরূহ হয়ে পড়বে। সো এই বিবেচনায় আমার মনে হয় যে মিনিস্ট্রি কিছু সংখ্যক শিক্ষকের পদ বাড়াবে, এটা আমার ব্যক্তিগত ভাবটা। কারণ হচ্ছে নতুন নিয়োগ দেওয়া, আবার হচ্ছে লিখিত পরীক্ষা নেওয়া, আবার ভাইবা নেওয়া, এটা বিশাল কর্মযজ্ঞ, এটা খুব রাতারাতি হবে বলে আমার মনে হয় না। আর এখান থেকে যদি পদটা বাড়িয়ে তারা নিয়োগ দেন, এক্ষেত্রে নতুন যারা পাশ করে বসে আছেন তাদের যে বিশাল ক্ষতি হবে আসলে সেটা কিন্তু না। আমরা লক্ষ্য করছি PDP-4-এ যে লক্ষ্যমাত্রা রয়েছে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার, সেক্ষেত্রে এই নিয়োগে যদি 58,000 অথবা 60,000 নেয়, এরপরও মোর দ্যান 50,000 শিক্ষকের পদ ভ্যাকান্ট থেকে যাবে। সো নতুনরা যারা খুব হতাশায় আছে যে আমাদেরকে রেখে সব এইখান থেকে দিয়ে দিচ্ছে, এটা বেইনসাফ হচ্ছে, এটা অবিচার হচ্ছে, আমার মনে হয় না তারা যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো আমরা দুটো জিনিস পাইলাম, একটা হচ্ছে বদলি সম্পন্ন না হলে নতুনদের নিয়োগ দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে মিনিস্ট্রি যদি আগে রেজাল্ট দেওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে তারা দিতে পারে। কারণ মিনিস্ট্রি স্পেশালি DPE প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অলওয়েজ একটা সারপ্রাইজ দেয়, এটা করতে পারে। আর এই পদ বাড়বে কি বাড়বে না এই বিষয়টা নির্ভর করবে সম্পূর্ণরূপে এই যেটা আমি বললাম যে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ীকরণ করার পর, এটা মিনিস্ট্রির সদস্যের উপর নির্ভর করবে তারা কি করবে কি করবে না। তবে আমার মনে হয় যে একটা সুদূরপ্রসারী পরিকল্পনাকে সামনে রেখেই যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন। যদি কিছু পদ বাড়ে, হয়তো যাদের সরকারি চাকরির স্বপ্নটা শেষ হয়ে যেত তারা হয়তো চাকরি পাবে। সো আশা রাখবো একটা ভারসাম্য যেন বজায় থাকে, সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আমার কথায় যে চূড়ান্ত বিষয়টা সেরকম নয়, আমি এটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আপনারা বুঝে নেবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।